আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় সংকট দেখা দিয়েছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে। বিভিন্ন খরচ মিলিয়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ঠেকেছে 40 টাকায়। অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের যোগান দেয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঘাটতি মেটাতে বিকল্প উৎসের দিকে বিশেষ নজর দিচ্ছে সরকার। সোলারের মাধ্যমে চেষ্টা চলছে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর। 2023 সালের জুনে চট্টগ্রামে শেষ হচ্ছে 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের কাজ। এছাড়া মংলা, গাইবান্ধা, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় চলছে সোলার প্রকল্পের কাজ। এক্ষেত্রে আরও উৎপাদন বাড়াতে একাধিক দেশের সঙ্গে আলোচনাও হয়েছে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আলোচনা হয়েছে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেও, জানিয়েছেন বিনিয়োগে আগ্রহী তারা। গতকালকে সৌদি আরবের অ্যাম্বাসাডার আসছিলেন, তো আমাদের ওখান থেকে তো আমরা ক্রুড নেই, সৌদি ক্রুড আমরা বেশ আগের থেকে নিই, আমরা বলছি আমরা ফিনিশ তেলও নিতে চাই। আমাদের এখানে বিনিয়োগের ব্যাপারে তারা সোলার একটা বড় বিনিয়োগ তারা ইচ্ছা প্রকাশ করেছে, আমরা তাদের সাথে একটা মেমোর অফ আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি, এটা হয়তো এই মাসের মধ্যে হয়ে যাবে। গ্যাস বেস বিদ্যুৎ করার জন্যও তারা প্রপোজ করছিল, সেটা আন্ডার প্রসেস আছে। এদিকে দীর্ঘমেয়াদে গ্যাস আনতে শিগগিরই ব্রুনাইয়ে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বলে জানান মন্ত্রী। ব্রুনাইতে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, যে ওনাদের সাথে আলাপ করার জন্য ইতিমধ্যে আমরা তাদের এখন তাদের রেসপন্সের অপেক্ষায় আছি। মন্ত্রী জানান 2023 সালের জুনের মধ্যে বিকল্প এসব ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে আরও 200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে সরকার। মাঝার মাহবুব, এখন ঢাকা।